হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। এখন অনেক সকাল, তো এখন আমি যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। তো আমরা সবাই রেডি, তো এখন আমাকে অনেকটাই যেতে হবে। তোমরা তো দেখো 5 মিনিটে পৌঁছেছি, বাট না, আমাকে এখন 2 ঘন্টা জার্নি করে যেতে হবে। হ্যাঁ, 3 ঘন্টা, কারণ এখন আমি হাওড়া যাবো, তারপর হাওড়া থেকে তারপর নৈহাটি যাবো। তো চলো, আমরা এখন সবাই যাচ্ছি, আজ রেডি তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন টাটা, আমরা লঞ্চঘাটে চলে এসেছি, আমরা নৈহাটির ওপারে যাবো। আর এটাই ছিল লাস্ট লঞ্চ, তাই আমরা তাড়াতাড়ি করে টিকিট কেটে নিয়েছি, কারণ এই লঞ্চটা ছেড়ে দিলে আমরা কিন্তু আর লঞ্চ পেতামই না। অনেকদিন পর লঞ্চে চেপে আমার তো খুব মজা হচ্ছে। আমরা এপারে চলে এসেছি, প্রথম ঠাকুর দেখা আমাদের শুরু হলো। অনেকদিন পর নৈহাটিতে ঠাকুর দেখতে এসেছি, এই যেমন একটা অনেক বড় ঠাকুর হয়েছে, তারও দেখাচ্ছি। নৈহাটিতে যতগুলো ঠাকুর হয় সব ঠাকুরগুলোই কিন্তু বেশ বড় বড় হয়। আর দেখো, এই ঠাকুরটা তো অনেক বড়, আর ঠাকুরটা দেখতেও কিন্তু বেশ দারুণ হয়েছে। আর বড় মাকে দেখার জন্য এত ভিড় হয়েছে, তোমরা লক্ষ্য করো, ভিড় ঠেলে ঠেলে আমরা এসেছি। আর এটা হচ্ছে বড় মায়ের মন্দির। তো আজ মন্দির বন্ধ, কারণ মায়ের বিসর্জন ছিল আজকে, আর আমরা তো পুজো দিতেই এসেছিলাম, বাট বিসর্জন বলে আমাদের আর পুজো দেওয়া হয়নি। আর আমি দূর থেকে বড় মাকে একটু দেখতে পেয়েছি, কারণ বড় মাকে সাজানো হচ্ছিল, বড় মায়ের প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তাই বড় মায়ের প্রসাদ নিয়ে আমি প্রণাম করে খেয়ে নিলাম। আর আজকে বড় মাকে সাজানো হচ্ছে ফুলের গয়নাতে। তারপর এখানে একটা সুন্দর ব্লাউজের দোকান দেখতে পেয়ে তো আমার পুরো চোখ আটকে গেছে, আর কি করব, ঢুকে পড়লাম আর কয়েকটা ব্লাউজও কিনে নিলাম। তারপর শুরু করে দিলাম আবার ঠাকুর দেখা। আর এদিকে তো প্রচণ্ড ভিড় বাড়ছে শুধু বড় মায়ের বিসর্জন দেখার জন্য। আর এটা হচ্ছে গাঁজা কালী, আর ঠাকুরের হাতে দেখো কত বড় বড় সন্দেশ ধরিয়ে দিয়েছে। ঠাকুর কি এত বড় বড় সন্দেশ খেতে পারবে বলো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খেতে পারবে। আর এখানে প্রতিটা ঠাকুরকেই কিন্তু রূপো আর সোনার গয়নায় সাজানো হয়েছে। আমি তো ঠাকুরগুলো দেখে পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর ঠাকুর। তো অনেকদিন পর এখানে এসে আমার খুবই ভালো লাগছে। তোমরা কারা নৈহাটিতে বড় মায়ের বিসর্জন সেদিনকে দেখতে এসেছিলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। আর আমার মা তো ঠাকুরের প্রসাদ খেয়েছি, আমরাও খেয়েছি। তো আমার মায়ের কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। অনেকদিন পর আমরা নৈহাটিতে এসেছি, দারুণ লাগছে। আর এদিকে টিনার কেমন লাগছে? ওই তুই সিঁদুরের টিপ পড়েছে, আমাকে পড়াসনি কেন তুই? দেখো ও পড়েছে, আমাকে পড়াই। যাই হোক, আমি তাহলে আমার মাকে একটু পড়িয়ে দিই দেখি। আর অনেকগুলো ঠাকুর দেখার পর আমি এখানে তারা মায়ের দর্শন পেলাম। আমার তো বেশ ভালো লাগছে, ঠাকুরটা খুব সুন্দর। এই যে এখানে আখের রস গিলছে, আর এই যে মুখ দেখুন। হাঁটতে হাঁটতে এত গরম লাগছে না, আর আজকে একটু মেঘলা ওয়েদার তাই একটু বেশি গরম লাগছে। তাই আমি কিনলাম পেপসি। তারপর আমি এখানে একটা ছোট্ট পুঁচিকে দেখতে পেয়ে দৌড়ে আদর করতে চলে গেছি। আমার তোকে আদর করে বেশ মজা লেগেছে। তারপর আমরা এখানে পিৎজা খেলাম। তো আমার মা আর মাসি খাবে না, কারণ ওদের এগুলো ভালো লাগে না। তো যাই হোক, আমি তো পিৎজা খেয়ে নিলাম। যখন কোনো কিছু কিনতে যায় তখন এরকম ভাবে কথা বলে, একটা স্ট্রবেরি, একটা বাটার স্কচ। ফুচকার টক জলের গন্ধে আমরা গেলাম আটকে, আর শুরু করে দিলাম ফুচকা খাওয়া। বেশ ঝাল ঝাল টক টক ফুচকা, আর খেতেও কিন্তু ফুচকাটা বেশ দারুণ ছিল। আর ফুচকাটা এত বড় বড় যে আমি মুখে ঢোকাতেই পারছিলাম না। কি মেঘ পড়েছে, এখন মনেছে প্রচন্ড জোরে বৃষ্টি আসবে। চেমটি এখানে দাঁড়িয়ে আছে, ওর পাশে দেখো ডায়লগ দিচ্ছে, চুপ কর, ওয়াও মোমো লেখা আছে, ওয়াও মোমো, মোমো খাবে? আর কি বড় বড় ফুচকা, ড্যামড়া ড্যামড়া ফুচকা, সে গিলতে তো পারে না, সেই তো আমাকেই খেতে হলো। মুখ সামলে কথাবার্তা বল, ব্লগে এসেছিস মানে কি তাই ইচ্ছা বলবি নাকি অসম্ভব? এই মা চোখগুলো কেমন একটা গোল, আমি তো দারুণ ঝগড়া করতে পারি। চোখগুলো কেমন একটা দেখো, তোর চোখটা বিশাল সুন্দর দেখতে যেন চাতকের টুপির মতো লাগিয়ে দেখো। এইখানে বাদাম কেনা হচ্ছে, এই বাদরটার জন্য বাদাম কেনা হচ্ছে। চোখে আমি মাথায় করে, যেহেতু লঞ্চ আজকে বন্ধ হয়ে গেছে তাই আমরা নৈহাটি থেকে ট্রেন ধরে সোজা ব্যান্ডেলে এসে, ব্যান্ডেল থেকে হাওড়া লোকাল ধরে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।